শম্ভু মিত্রের কণ্ঠে আমরা এখন শুনব রাজা ওয়াইদি পাউসের গল্প। ওয়াইদি পাউসের কাহিনী অতি প্রাচীন। কোন কোন পণ্ডিতের মতে এই ঘটনা বুঝি ঘটেছিল মিশরে বহু প্রাচীনকালে, খ্রিস্টের জন্মেরও কিছু কম প্রায় হাজার দেড়েক বছর আগে। রাজা টুটেনখামেনের বাবা আখেনাটেনের জীবনে বুঝি এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। পরে সেই কাহিনী গ্রীসে এসে নাকি গ্রীসীয় কিংবদন্তির রূপ নেয়। যাই হোক, আমরা একে গ্রীসীয় পুরাণ কাহিনী বলি জেনে এসেছি, এবং সেই পুরাণ কাহিনীর বেশ কিছু পরিবর্তন করে এবং বেশ কিছু পরিমার্জন করে সফোক্লিস যে জগৎ বিখ্যাত নাটকটি লিখেছিলেন সেও আজ থেকে প্রায় 2500 বছর আগে। কাহিনীটা হল যে থেবাইয়ের রাজা লাইয়াস অল্প কয়েকজন রক্ষী নিয়ে তীর্থে গিয়েছিলেন। পরে খবর আসে যে একদল দস্যু নাকি এক নির্জন স্থানে তাদের সবাইকে হত্যা করেছে। স্বভাবতই এ সংবাদে থেবাই নগরী অত্যন্ত বিষণ্ন হয়। রানী ইউকাস্তে অপুত্রবতী, সুতরাং রানীর ভাই ক্রেয়নকে রাজা নির্বাচিত করে হয়তো থেবাই আবার স্বাভাবিকভাবেই চলত। কিন্তু এই সময়ে আরো এক অকল্পনীয় দুর্ঘটনা এসে তাদের বিভ্রান্ত করে দেয়। নগরীর যে প্রবেশ পথ, সেইখানে কোথা থেকে এক ভয়ঙ্কর স্ফিংস এসে পথ আগলে বসে এবং প্রত্যেক পথিককে একটা প্রশ্ন করে। যে সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তাকে তখনই সেই স্ফিংস পথের পাশে যে গভীর খাদ সেইখানে ছুঁড়ে মেরে ফেলে দেয়। এই বিপদপাতে সমগ্র থেবাই রাজ্য একেবারে হতবুদ্ধি হয়ে গেল। কেউ নগরী থেকে বেরুতে পারে না, কেউ বাইরে থেকে ভিতরেও আসতে পারে না। অবরুদ্ধ নগরীর মতো থেবাই ক্রমশ যেন অবধারিত মৃত্যুর দিকেই ঢলতে থাকে। এমন সময় এক পথিক, এক নবীন যুবক সেই নগরীর দ্বারে এসে পৌঁছয়। আশা মাত্রই সেই স্ফিংস তারও পথ আগলে তাকেও সেই প্রশ্ন করে। তার প্রশ্নটা ছিল এই যে কোন জীব ভোরবেলায় চার পায়ে হাঁটে, দুপুরবেলায় দু পায়ে এবং সন্ধ্যাবেলায় তিন পায়ে। বুদ্ধিমান সেই যুবক, যার নাম ওয়াইদিপাউস, সে উত্তর দেয় যে সে মানুষ, যে শৈশবে চার হাতে পায়ে হামাগুড়ি দেয়, যৌবনে দুই পায়ে চলে এবং বার্ধক্যে লাঠি নিয়ে তিন পায়ে চলে। ওয়াইদিপাউসের কাছে এইভাবে পরাজিত হয়ে সেই স্ফিংস নাকি তখন, কেউ কেউ বলেন যে, নিজেই সেই গভীর খাদের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। সমগ্র থেবাই রাজ্য এইভাবে অকস্মাৎ মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা সেই নবীন যুবককে শোভাযাত্রা করে একেবারে প্রাসাদে নিয়ে যায় এবং তার এই বুদ্ধি ও বীরত্বের সম্মান স্বরূপ তাকেই থেবাইয়ের রাজা বলে নির্বাচিত করে, আর অপুত্রবতী রানী ইউকাস্তেকেও সেই সঙ্গে তারই হাতে অর্পণ করে। তারপর অনেক দিন খুব শান্তিতে কেটে যায়। রানী ইউকাস্তের গর্ভে রাজা ওয়াইদিপাউসের কয়েকটি সন্তানও জন্মায়। কিন্তু একটা সন্দেহ রাজা ওয়াইদিপাউসের মনের গভীরে দানা বেঁধেই থাকে। সে ভাবে যে আচ্ছা, সে যদি হঠাৎ না এসে পড়ত তাহলে তো ক্রেয়নই এখানকার রাজা হতো। সুতরাং সেই রাগে ক্রেয়ন কি কোনো চক্রান্ত করছে না? ভিতরে ভিতরে প্রজাদের মন ওয়াইদিপাউসের বিরুদ্ধে বিষিয়ে তোলবার জন্য সে কি কোনো চেষ্টা করছে না? জানে না, ওয়াইদিপাউস জানে না, ঠিক বুঝতে পারে না। কিন্তু সন্দিগ্ধ দৃষ্টিতে ক্রেয়নের সমস্ত আচরণ লক্ষ্য না করেও সে পারে না। এমন সময় থেবাই রাজ্যে এক মহা মড়ক দেখা দেয়। চতুর্দিকে মানুষ মরে যেতে থাকে, গৃহপালিত পশু পক্ষী মরে যেতে থাকে, ফলন্ত গাছগুলো শুকিয়ে যেতে থাকে, সমস্ত শস্যক্ষেত্র যেন আগুনে ঝলসে একেবারে হলদে হয়ে যায়। দিশেহারা প্রজারা রাজার প্রাসাদের সামনে এসে আর্তভাবে চিৎকার করতে থাকে যে ওয়াইদিপাউস, রাজা ওয়াইদিপাউস, তুমি আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। ওয়াইদিপাউস প্রাসাদ থেকে বেরিয়ে আসে। প্রজারা বলে
যে একদিন যেমন এক অচেনা পথিকের মতো এই থেবাইয়ে এসে তুমি আমাদের সেই ভয়ঙ্কর স্ফিংসের হাত থেকে উদ্ধার করেছিলে, তেমনি রাজা আবার তোমার মানবিক বুদ্ধি দিয়ে কিংবা তোমার সেই পরিচিত দেবতাদের সাহায্যে আমাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচাও, বাঁচাও রাজা বাঁচাও। অয়দিপাউস বলে যে সে ইতিমধ্যেই তার স্ত্রীর সহোদর ভ্রাতা ক্রেয়নকে আপল্লনের পুত্রীয় মন্দিরে পাঠিয়েছে, যাতে সে সেখানকার ধর্মযাজিকার মাধ্যমে জেনে আসতে পারে যে কোন পূজা বা কোন ক্রিয়ার দ্বারা এই রাজ্যকে রক্ষা করা যেতে পারে। এমন সময় ক্রেয়ন ফিরে আসে এবং বলে যে লাইয়াসের হত্যাকারী নাকি এই নগরীতেই আছে, তাই দেব আপল্লনের সুস্পষ্ট আদেশ এই যে এখনই সেই পাপকে দূরীভূত করো, আমাদের সর্বনাশ করার জন্য আর যেন তাকে এখানে লালন করা না হয়। অয়দিপাউস তখনই অঙ্গীকার করে যে সে দেবতার আদেশ সম্পূর্ণ পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তারপর সমাজের যারা প্রাজ্ঞ নায়ক তাদের সম্বোধন করে সে বলে, হে থেবাইয়ের নাগরিক বৃন্দ, তোমরা যদি কেউ জানো যে কার হস্ত লাবদাকসের পুত্র লাইয়াসকে হত্যা করেছে, তাহলে এখনই তা আমার কাছে জ্ঞাপন করো। কিংবা কেউ যদি জানো যে কোনো বিদেশির হস্ত এই কার্য করেছে, তাহলে সেই কথা এখনই আমার কাছে ঘোষণা করো। সেই সংবাদদাতা আমার কাছে পাবে প্রচুর পুরস্কার, আর সমগ্র দেশের কাছে পাবে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা যদি কেউ না বলো এবং পরে যদি প্রকাশ পায় যে কেউ ভয়ের তাড়নায় নিজেকে কিংবা অপরকে বাঁচাবার চেষ্টায় নীরব ছিল, তাহলে তার সম্পর্কে এই শাস্তি আমি তোমাদের সকলের সামনে ঘোষণা করলাম যে আমার সাম্রাজ্যের মধ্যে কখনো কোন লোক তার সঙ্গে কোন রকম বাক্যালাপ করবে না, কোন পূজা মণ্ডপে তাকে অন্যের সঙ্গে পূজা উৎসর্গ করতে দেবে না, কোন সামাজিক আচারে তাকে আমন্ত্রণ জানাবে না, কোন গৃহে তাকে এতটুকু স্থান দেবে না। পৃথিবীর দেবতার আদেশ অনুযায়ী সেই অপবিত্র অভিশপ্ত জীবকে আমাদের প্রত্যেকের গৃহ থেকে ধিক্কার দিয়ে বিতাড়িত করা হবে। কাদমোসের সন্তানগণ, তাই তোমাদের কাছে আজ আমার এই অনুরোধ যে তোমরা আমার এই ঘোষণাকে সত্য করে তোলো। আমার মুখ চেয়ে, দেবতার মুখ চেয়ে, আমাদের এই দুর্দশা পীড়িত হতভাগ্য দেশের মুখ চেয়ে তোমরা আমাকে সাহায্য করো, আমার এই ঘোষণাকে সার্থক করে তোলো। রাজার অনুরোধ সেই প্রাজ্ঞ নায়ক বৃন্দ সকলেই সসম্মানে স্বীকার করে। তাদের মধ্যে যে প্রধান সে বলে যে রাজা, আমাদের অন্ধ গুরু তাইরেসিয়াস প্রায় দেব ফয়েবাসের মতোই অলৌকিক দৃষ্টি সম্পন্ন, রাজা তাকে প্রশ্ন করলে আমরা হয়তো অনেক সংবাদ পেতে পারি। অয়দিপাউস বলে, হ্যাঁ, এই কার্যও আমি অসম্পন্ন রাখিনি, ক্রেয়নের আগ্রহে আমি ইতিমধ্যেই দুবার তার কাছে দূত পাঠিয়েছি, কিন্তু এখনো তার অনাগমনের কারণ আমি বুঝতে পাচ্ছি না। এমন সময় অন্ধ তাইরেসিয়াস এক বালকের হাত ধরে লাঠি ঠুকতে ঠুকতে এসে উপস্থিত হয়, কিন্তু এসেই সে বড় অদ্ভুত আচরণ করতে থাকে, বলে যে সে চলে যাবে, সে কোনো কথা বলবে না। অয়দিপাউস ও প্রাজ্ঞ নায়ক বৃন্দ অনেক মিনতি করে। অয়দিপাউস নিজে নতজানু হয়ে তার কাছে প্রার্থনা জানায় যে তোমার দৈব জ্ঞান দিয়ে তুমি আমাদের সাহায্য করো, আমাদের এই দেশকে তুমি রক্ষা করো। কিন্তু তাইরেসিয়াস জেদ করতে থাকে যে সে কিছুই বলবে না, সে ফিরে যাবে। ফলে একটা কথা কাটাকাটি শুরু হয়। অয়দিপাউস তীব্রভাবে তাইরেসিয়াসকে ধিক্কার দেয় এবং তাইরেসিয়াসও আত্মহারা হয়ে চিৎকার করে বলে, লাইয়াসের হত্যাকারী বলে তুমি যাকে এত অনুসন্ধান করে বেড়াচ্ছ, তুমি নিজেই সেই হত্যাকারী। তারপরে উভয়ই আত্মবিস্মৃত হয়ে পরস্পরের প্রতি অনেক কটুক্তি করে এবং তাইরেসিয়াস যাবার সময় ঘোষণা করে যায় যে সেই হত্যাকারী এখানেই আছে এবং সে এই থেবায়েরই সন্তান, এবং একদিন তাকে অন্ধ হয়ে ভিক্ষুকের মতো লাঠি ঠুকে ঠুকে এই দেশ থেকে বেরিয়ে যেতে হবে। অয়দিপাউসের গভীর সন্দেহ হয়, যে তাইরেসিয়াসের এই যুক্তিহীন স্পর্ধিত আচরণের পিছনে আছে ক্রিয়নের চক্রান্ত, এবং সে কথা সে তখনই প্রাজ্ঞ নায়কদের স্পষ্ট করে বলে দেয়।
রাজা তাকে চক্রান্তকারী বলেছে শুনে গ্রেওন উত্তেজিত হয়ে প্রাসাদে আসে এবং তার ও অয়দিপাউসের মধ্যে এক কুৎসিত কলহ শুরু হয়। সেই কলহ যখন তুঙ্গে তখন রানী ইয়োকাস্তে সেইখানে এসে দুজনকেই ভৎসনা করেন, বলেন যে ই কি, ছি ছি ছি, সমস্ত দেশে যখন এমনি দুর্দশা তখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এরকম বিবাদ করতে লজ্জা করছে না? অয়দিপাউস, যাও তুমি, আর ক্রেওন তুমিও তোমার নিজের গৃহে ফিরে যাও, একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তোমরা এমন বিসম্বাদ করো না। ক্রেওন চলে গেলে ইয়োকাস্তে তার স্বামীর নিকটে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে রাজা, তোমার এত রাগের কারণ কি? অয়দিপাউস বলে, এই সমস্তের মূলে হচ্ছে ক্রেওন, সে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, সে বলেছে যে আমি নাকি রাজা লাইয়াসকে হত্যা করেছি। রানী বলে, সে কি, সেটা কি সে নিজের জ্ঞান থেকে বলছে না অপরের মুখ থেকে শুনে বলেছে? অয়দিপাউস বলে, এই এই, সে নিজে কোনো কথা বলছে না, একটা ভণ্ড দৈবজ্ঞকে ধরে এনে তার মুখ দিয়ে এই সমস্ত কথা রটনা করাচ্ছে। ইয়োকাস্তে বললে, দৈবজ্ঞ, ভুলে যাও ভুলে যাও অয়দিপাউস, সে দৈবজ্ঞ যাই কিছু বলে থাকুক না কেন, তুমি একটুও চিন্তা করো না, কারণ আমি তোমাকে বলছি যে কোনো দৈবজ্ঞের ক্ষমতা নেই যে ভবিষ্যতের কথা নির্ভুলভাবে বলতে পারে, আমি তোমাকে প্রমাণ দিতে পারি। অয়দিপাউস বলে, প্রমাণ? রানী বলে, হ্যাঁ, অনেকদিন আগে লাইয়াসের কাছে এক প্রত্যাদেশ এসেছিল, আপল্লনের মুখপাত্র যে দৈবজ্ঞরা, তারা বলেছিল যে লাইয়াসের ঔরসে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই লাইয়াসকে হত্যা করবে। সে সন্তান যখন মাত্র 3 দিন বয়সের, তখন লাইয়াস তার 2টি পা একত্রে বেঁধে দুর্গম দূর পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করিয়ে নিশ্চিহ্ন করে দেয়। অয়দিপাউস বলে, সে কি? রানী সংযত হয়ে বলে, অথচ লাইয়াস মারা যায় দস্যুদের হাতে, দূরে বিদেশে 3টি রাস্তার সঙ্গমস্থলে, অর্থাৎ ভবিষ্যৎ বক্তারা যা ঘোষণা করেছিল দেব আপল্লন তা ঘটাননি। তাই আমি আবার বলছি অয়দিপাউস, এইসব কথা নিয়ে তুমি একটুও চিন্তিত হয়ো না, দেবতারা যদি কিছু প্রকাশ করা কর্তব্য মনে করেন তাহলে তারা নিজেরাই করবেন, কোনো ভবিষ্যৎ বক্তা গুরুর তাঁদের প্রয়োজন হবে না। অয়দিপাউস বললে, কিন্তু রানী, তুমি এখনই বললে না যে রাজা লাইয়াসকে 3 রাস্তার সঙ্গমস্থলে হত্যা করা হয়েছিল? রানী বলে, হ্যাঁ, সেই কথাই আমরা সকলে শুনেছি। অয়দিপাউস বলে, কোথায় এ ঘটনা কোথায় হয়েছিল? ইয়োকাস্তে বলে, ফোকিস বলে একটা জায়গায়। ফোকিস? রানী বলে, হ্যাঁ, সেখান থেকে একটা রাস্তা গেছে দেলফয়ের দিকে, আর একটা দৌলিয়ার দিকে। হ্যাঁ, ওহ, কবে এই ঘটনা কবে ঘটেছিল, আজ থেকে কতদিন আগে? রানী বলে, তুমি এখানে এসে রাজা হবার অল্প কিছুদিন আগে। অয়দিপাউস একটা অর্ধস্ফুটে চিৎকার করে ওঠে, হাই জিউস! রানী বলে, কি হয়েছে অয়দিপাউস, এ সংবাদে তুমি এত বিচলিত হচ্ছ কেন? রাজা বলে, কোনো প্রশ্ন করো না, এখন না। আচ্ছা আচ্ছা, রাজা লাইয়াসের বয়স কত ছিল, তাকে দেখতে কেমন ছিল? ইয়োকাস্তে বলে, দেখতে দৈর্ঘ্যে এই তোমারই মতো ছিল, আর হ্যাঁ হ্যাঁ, দেখতেও তো অনেকটা এই তোমারই মতো ছিল। অয়দিপাউস বলে, আর বয়স? বয়স ও তখন তার মাথার মধ্যে রূপলি চুলের রেখা ভরে গেছে, চিৎকার করে ওঠে অয়দিপাউস। রানী বলে, কি হয়েছে? অয়দিপাউস বলে, রানী, আমার ভয় হচ্ছে যে দৈবজ্ঞরা বোধ হয় সত্যিই দেখতে পায়। ইয়োকাস্তে, তুমি আর একটা কথা আমাকে বলো, তাহলে আমি একেবারে নিঃসন্দেহ হব। আচ্ছা, লাইয়াসের সঙ্গে কি রাজকীয় প্রথমত অনেক অনুচর ছিল, না অল্প কয়েকজন রক্ষী ছিল? রানী বললেন, না, অল্প কয়েকজন, সবশুদ্ধ তারা মাত্র 5 জন ছিল, তার মধ্যে একজন ছিল নকিব। নকিব? হ্যাঁ, নকিব, এবং একটা শকট ছিল, আর লাইয়াস ছিল সেই শকটে। ওহ, সব স্পষ্ট হল। রানী বলে, কি হয়েছে অয়দিপাউস? রানী, এ ঘটনার বিবরণ তুমি কার কাছে শুনেছিলে? একজন ভৃত্যের কাছে,
সে একাই তার জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছিল। ভৃত্য সে কি এখনো এখানে আছে এই প্রাসাদে? না, সে এই প্রাসাদে নেই। সে ফিরে এসে যখন দেখলো যে লাইয়াসের স্থলে তুমি এইখানকার রাজা হয়েছো, তখন সে আমার হাত ধরে আমার কাছে ভিক্ষা চাইল যে আমি যেন তাকে এই শহরের বাইরে দূরে পশুপালনের কাজে নিযুক্ত করি। তাই তখন আমি তাকে পাঠিয়ে দিয়েছি। অধিপস বলে, রানী, তাকে কি এখনই একবার ডেকে পাঠানো যায় না? রানী বলে, নিশ্চয়ই। কিন্তু অধিপস, তাকে তুমি ডেকে পাঠাতে বলছো কেন? অধিপস, আমার রাজা, তোমার কি অশান্তি তোমাকে এমন ব্যাকুল করেছে সে কথা আমারও তো জানবার অধিকার আছে। অধিপস বলে, আছে রানী, আছে। আমার আমার আশঙ্কা ক্রমশ এত প্রচন্ড হয়ে উঠেছে যে আর আমার কোনো কথা তোমার কাছে গোপন রাখা উচিত নয়। রানী, দেখ, তোমার চেয়ে আপন আর আমার কেউ নেই। বলো অধিপস, বলো। রানী, তুমি তো জানো যে করিন্থাসের রাজা পলিউবাস আমার পিতা, আর আমার মাতার নাম হল মেরোপে। সেখানে সকলে আমাকে নগরীর শ্রেষ্ঠ যুবক বলে স্বীকার করত। তারপর হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা ভোজসভায় একজন লোক, সে প্রচুর মদ্যপান করছিল, হঠাৎ আমাকে নির্দেশ করে খুব ব্যঙ্গের সুরে বলে যে আমি নাকি আমার পিতার সন্তান নই। শুনে যদিও আমি প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলাম, তা সত্ত্বেও তখনকার মতো আমি নিজেকে যথাসম্ভব সংযত রাখি। কিন্তু পরদিনই প্রাতঃকালে অতি প্রত্যুষে আমি আমার পিতামাতার কাছে গিয়ে একথার সত্যতা সম্পর্কে তাদের প্রশ্ন করি। কেউ যে একথা মুখ দিয়ে উচ্চারণ করেছে শুনে তারা উভয়ই এত ক্রুদ্ধ হন যে তাতে আমি অনেকটা সান্ত্বনা পাই। কিন্তু তবু রানী, এই কথাটা আমার মনের ভিতরে অনেকক্ষণ যেন একটা বিষাক্ত ক্ষতের মতো পচতে থাকে। বিশেষত এই কারণে যে সেই ভোজসভার কথাটা তখন ক্রমশ যেন চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। তাই একদিন রাত্রে আমি কাউকে কিছু না জানিয়ে গোপনে লুকিয়ে ওই দেবফয়ের মন্দিরে পালিয়ে যাই। সেখানে গিয়ে আমি দেব ফয়বাসের কাছে এই কথার সত্যতা সম্পর্কে স্পষ্ট প্রশ্ন করি। কিন্তু দেব ফয়বাস আমার সেই প্রশ্নের সঠিক কোনো জবাব দিলেন না। না দিয়ে আমাকে অন্য অনেক ভয়ানক কথা বললেন। ভয়ানক কথা? কি ভয়ানক কথা অধিপবাবু? বললেন যে আমি নাকি আমার মাতার শয্যাকে কলুষিত করব, তার গর্ভে আমি নাকি এমন সমস্ত সন্তানদের জন্ম দেব যে ভয়ে তাদের দিকে লোক তাকাতে পারবে না। আমি নাকি আমার অমন মহান পিতার অহংকারক হব। সেই কথা শুনে আমি পাগলের মতো করিন্থাস থেকে পালিয়ে এসেছি। রাত্রে আকাশে তারাদের দিকে তাকিয়ে গণনা করেছি যে করিন্থাস কোন দিকে, এবং তৎক্ষণাৎ তার বিপরীত দিকে ছুটেছি যাতে ওই দুর্বাণী কোনোদিন আমার জীবনে সফল না হয়। রানী বলে, তারপর অধিপস? তারপর অধিপস বলে, এইরকম পালাতে পালাতে একদিন আমি ওই তিন রাস্তার সঙ্গমে এসে পৌঁছই, যেখানে রানী, যেখানে তুমি বলছো যে রাজা লাইয়াস নিহত হন। রানী, আমি তোমাকে সত্য বিবরণ বলছি, আমি যখন সেই তিন রাস্তার কাছাকাছি এসেছি তখন সেই সংকীর্ণ গিরিবর্ণের উপর একজন নকিবকে দেখতে পাই। হ্যাঁ, নকিব, আর তার পিছনে একটা শকট, আর সেই শকটে তুমি যেমন বর্ণনা দিলে ঠিক তেমনি একজন বৃদ্ধ। তাহলে সেই শকটের যে চালক আর সেই যে বৃদ্ধ আরোহী, তারা কিছুতেই আমাকে যাবার পথ ছেড়ে দেবে না, বরঞ্চ আমাকে পথ থেকে পাশের খাদে ফেলে দেবার জন্য সেই চালক অত্যন্ত অভদ্রভাবে আমাকে ধাক্কা দেয়। আমি তখন ক্রুদ্ধ হয়ে সেই চালককে আঘাত করে যখন সেই শকটের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, তখন সেই বৃদ্ধ আরোহী যে সমস্ত জিনিসটা লক্ষ্য করেছে, সে হঠাৎ তার হাতের অঙ্কুশ তুলে আমার মাথায় সজোরে আঘাত করে। আমিও তৎক্ষণাৎ আমার হাতের লাঠির একটি আঘাতে তাকে ভূপাতিত করি, এবং তারপর আমি তাদের সবাইকে হত্যা করি।
হ্যাঁ রানী, কিন্তু সেই লোক যদি রাজা লাইয়াস হয়, তাহলে তো আমারই ঘোষণা অনুযায়ী আর কেউ আমার সঙ্গে কোনো বাক্যালাপ করবে না। কোন লোক তো তার গৃহে আমাকে এতটুকু স্থান দেবে না। তাহলে আমাকে তো এখনই এই দণ্ডে এই রাজ্য থেকে নির্বাসিত হতে হবে, এবং সেই নির্বাসনের পথে আবার আমাকে তারাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে করিন্থাস থেকে কত দূরে চলে যেতে পারি, যাতে সেই দুর্বাণী কোনদিন আমার নাগাল না পায়। হে দেবগণ, হে পবিত্র এবং ভয়ঙ্কর দেবগণ, তোমরা আমাকে রক্ষা করো। এই প্রচন্ড অভিশাপ আমার জীবনের সফল হবার আগে আমি যেন এই পৃথিবী থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে যাই, আমি যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যাই। রানী বলে, রাজা তুমি ধৈর্য ধরো, তুমি মনে ভরসা রাখো। অয়দিপাউস বলে, আর সেই জন্যই আমি সেই মেষ পালকের সঙ্গে একবার কথা বলে দেখতে চাই। তার কাহিনী যদি তোমার কাহিনীর সঙ্গে মেলে, তাহলে আমি এই হত্যার অপরাধ থেকে মুক্ত, একেবারে মুক্ত। রানী বলে, কিন্তু আমার কি কাহিনী, কি বলেছি আমি? অয়দিপাউস বলে, তুমি বলেছ যে সে লাইয়াসের মৃত্যু সংবাদ দিয়ে বলেছিল যে একদল দস্যু নাকি রাজাকে হত্যা করেছে। এখনো যদি সে সেই কথা বলে, তাহলে আমি একা কিছুতেই সেই অপরাধী নই। কিন্তু আজ যদি সে কথা সে না বলে, আজ যদি সে একলা এক নিঃসঙ্গ প্রতীকের কথা বলে। রানী বলে, না, একথা আমি তোমাকে নিশ্চিত বলছি যে সে প্রথম এসে একদল দস্যুর কথাই বলেছিল। তাছাড়া যদিও সে আজ তার কাহিনীর কিছু পরিবর্তন করে, তাহলেও এটা সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে কিছুতেই মেলে না। আপল্লন তো স্পষ্টই বলেছিলেন যে লাইয়াস নিহত হবে আমার গর্ভের সন্তানের হাতে, কিন্তু সেই সন্তান তো তার পিতার মৃত্যুর বহু আগে নিজেই মারা গেছে। তাহলে সুতরাং এখন থেকে ওই সমস্ত ভবিষ্যৎ বক্তাদের কোন রকম দৈববাণী শুনলে আমি মুখ ফিরিয়ে তাকাতেও যাব না। অধিবাবুস বলে, ঠিক, তুমি ঠিক বলেছ রানী, কিন্তু তবু সেই মেষ পালক কি তুমি আমার কাছে একবার ডেকে পাঠাও, আমি তার সঙ্গে একবার কথা কয়ে দেখতে চাই। রানী বলে, তাকে আমি এখনই ডেকে পাঠাচ্ছি, কিন্তু অধিবাবুস তুমি প্রাসাদে চলো, তোমার ইচ্ছা পালন করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। কিন্তু অন্দরে গিয়েও রাজা অয়দিপাউস একেবারেই শান্ত হতে পারে না। তার সেই বিচলিত ও আতঙ্কিত অবস্থা দেখে রানী তখন পরিচারিকাকে সঙ্গে নিয়ে ফুল ও পল্লব হাতে করে আপল্লনের পূজা দিতে বেরিয়ে আসে। প্রাসাদের সামনেই যে পূজাবেদী, সেইখানে নতজানু হয়ে বসে, এবং প্রাজ্ঞ নায়কবৃন্দ তার সঙ্গে প্রার্থনায় যোগ দেয়। তারা প্রার্থনা করে যে আপল্লন, নায়ককে ভীত দেখলে মানুষ যেমন শঙ্কিত হয়, তেমনি অয়দিপাউসকে ভীত দেখে আমরা সবাই আজ আতঙ্কিত। তাই হে দেব আপল্লন, তুমি আমাদের এই অশুচিতা থেকে রক্ষা করো, আমাদের নির্মল করো, আমাদের গ্লানিমুক্ত করো। এমন সময় একজন বিদেশী দূত সেইখানে আসে। সে বলে যে সে করিন্থাস থেকে অয়দিপাউসের জন্য এক অত্যন্ত শুভ সংবাদ বহন করে এনেছে। বলে যে করিন্থাসের প্রজাসাধারণ অয়দিপাউসকে তাদের রাজা বলে অভিষিক্ত করতে চায়। এই শুনে রানী বলে, সে কি, অয়দিপাউসের বৃদ্ধ পিতা পলিউডোস আর সিংহাসনে নেই? দূত বলে, না রানী, তিনি মৃত। লোকাস্তে বলে, তুমি কি বলছ, রাজা পলিউডোস মৃত, অয়দিপাউসের পিতা মৃত? বলে, হ্যাঁ রানী। ইয়োকাস্তে তখনই পরিচারিকাকে বলে, ওরে ছুটে যা তোর প্রভুর কাছে, এখনই গিয়ে তাকে সব কথা বল। তারপর বলে, হায় হায়, দেবতাদের মুখপাত্র সব, এখন তোমাদের কি হবে? যাকে হত্যা করে ফেলবার ভয়ে অয়দিপাউস এত দূরে দূরে পালিয়ে বেরিয়েছে, তার আজ স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, এবং সেটা অয়দিপাউসের হাতে নয়। এমন সময় অয়দিপাউস সেখানে প্রবেশ করে। ইয়োকাস্তে তার কাছে ছুটে গিয়ে বলে যে, শোনো, এই দূতের কাছে সংবাদ শোনো, তাহলেই বুঝতে পারবে যে ভবিষ্যৎ দ্রষ্টা দৈবজ্ঞদের আজ কি পরিণতি হয়েছে। সে করিন্থাসের দূত বলে, হ্যাঁ অয়দিপাউস, আমার প্রথম সংবাদ হচ্ছে যে রাজা পলিউবাস গতায়ু মৃত। অয়দিপাউসে গিয়ে সে বলে, কিন্তু কিভাবে, রোগে?
না কোন ষড়যন্ত্রে। দূত বলে, না না, বার্ধক্য অতি স্বল্পেই মানুষকে অভিভূত করে। অধিপাউস বলে, তোমার কথায় মনে হচ্ছে আমার পিতার স্বাভাবিকভাবে রোগে মৃত্যু হয়েছে। হ্যাঁ, রোগে এবং বার্ধক্যে। অধিপাউস তাকিয়ে বলে, হায় হায় ইয়োকাস্তে, আমার রানী, তাহলে কেন লোকে ওই পুথিয় মন্দিরের দৈবজ্ঞদের কাছে তাদের প্রশ্নের উত্তর পাবার আকাঙ্ক্ষায় যাবে? তারা তো স্পষ্টই ঘোষণা করেছিল যে আমি আমার পিতাকে নিজের হাতে হত্যা করব, এই নাকি আমার অলঙ্গ ভবিতব্য। আর আজ আমার সেই পিতা মৃত এবং আমি এখানে, আমি কোন রকমে তার মৃত্যুর কোন কারণ ঘটাইনি। অতএব যে মহান দৈবজ্ঞদের আমরা দেখি, তাদের ভবিষ্যৎ দেখবার দৃষ্টি এবং তাদের দৈব বাণী মিথ্যা। ওই পিতা পলিবাসের মতো ইমৃত গতায়ু এবং মাটির নিচে সমাধিস্থ। রানী বলে, এই এই আমি তোমাকে কতক্ষণ ধরে এই কথাই বলিনি অধিপাউস। অধিপাউস বলে, ঠিক তুমি বলেছ, কিন্তু রানী এখনো যে একটা ভয়ের কারণ বর্তমান, আমার মা, মা যে এখনো জীবিত। ইকাস্তে বলে, ভয় ভয়, কিসের ভয়? মানুষ কত ভয় করবে অধিপাউস, কত? আমাদের জীবন তো কেবল কতগুলো আকস্মিকের খেলা, কত বিভিন্ন রকমের আকস্মিক ঘটনারই যেন আমরা হাতের পুতুল। এবং আমাদের ভবিষ্যৎ কেউ জানে না যে কি আমাদের ভবিষ্যৎ। তাই কি করবে মানুষ? যতটুকু সে পারে ততটুকু সে নিজের যেমন ইচ্ছে হয় তেমনি করেই বাঁচবে, কোনো কিছুকে গ্রাহ্য না করেই বাঁচবে। অধিপাউস, তোমার মায়ের সঙ্গে বিবাহের এই আতঙ্কের কথা তুমি ভুলে যাও। স্বপ্নের মধ্যে মানুষ এরকম অনেক জিনিস দেখেছে, তুমি ভুলে যাও অধিপাউস, এসব কথা তুমি ভুলে যাও। তুমি বোঝো এ পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে, তুমি ভুলে যাও অধিপাউস, সব তুমি ভুলে যাও। অধিপাউস বলে, ঠিক বলেছ রানী, তুমি ঠিক বলেছ, কিন্তু সেই নারী যে এখনো জীবিত, আমি যে ভয় না করে পাচ্ছি না। দূত বলে, কে এই নারী যার জন্য রাজা তুমি এত ভীত? অধিপাউস বলে, মেরোপে বৃদ্ধ, রাজা পলিবাসের স্ত্রী। তার জন্য তুমি এত আতঙ্কিত হচ্ছ কেন? তার জন্য নয় বৃদ্ধ, তার জন্য নয়, একটা ভয়ঙ্কর দৈববাণীর জন্য। কি কি সে দৈববাণী? সেটা কি গোপন না প্রকাশযোগ্য? অধিপাউস অতি কষ্টেই সমস্তটা স্পষ্ট করে বলতে চায়। দেব আপল্লন ঘোষণা করেছিলেন যে আমি আমার পিতাকে হত্যা করে আমার মাতাকে বিবাহ করব। সেই ভয়ে আমি এতদিন করিন্থাস থেকে পালিয়ে দূরে দূরে অবস্থান করেছি এবং আমি ঠিক করেছি। দূত বললে, এই কারণেই তুমি এতদিন তোমার এই স্বেচ্ছাকৃত নির্বাসন ভোগ করেছো? তাহলে আমি বলি রাজা, যে সে ভয় তোমার অমূলক মিথ্যা ভয়, কারণ রক্তের সম্বন্ধে তারা একেবারেই তোমার সঙ্গে সম্পর্কিত নন। কি বলছো বৃদ্ধ, রাজা পলিবাস আমার পিতা নয়? না না, আমার এই হাত থেকে এই অপুত্রক পলিবাস তোমাকে পেয়েছিলেন। তোমার হাত থেকে তুমি আমার পিতা? না না, আমি তোমার পিতা নই। তাহলে তুমি কি আমাকে কিনেছিলে? কোথায় পেয়েছিলে আমাকে? এই কিথাইরনের সংকীর্ণ উপত্যকায় এক জঙ্গলের মধ্যে, সেইখানে গিয়ে আমি দেখেছিলাম যে তোমার দুটি পায়ের গোছ একসঙ্গে কাঁটা দিয়ে বেঁধা ছিল। আমি সেদিন তোমার সেই কাঁটা খুলে দিয়েছিলাম এবং ওই ক্ষত চিহ্নের জন্যই তোমার নাম অধিপাউস। অধিপাউস কিরম ক্ষিপ্তের মতো হয়ে যায়, কে কে কাজ করেছিল? ঈশ্বরের দোহাই, আমাকে বলো যে কে কাজ করেছিল, আমার পিতা না আমার মাতা? দূত বললে, না না, সেই কথা তো আমি জানি না, তবে যে তোমাকে আমার কাছে এনে দিয়েছিল সে হয়তো এসব কথা জানে। এনে দিয়েছিল অর্থাৎ তুমি আমাকে কুড়িয়ে পাওনি, আর একজন আমাকে তোমার হাতে এনে দিয়েছিল। কে কে সে? তুমি তাকে চেনো? বলতে পারো কে সে? বলে, সেও আর একজন মেষপালক, সবাই তাকে লাইয়াসের ভৃত্য বলতো। অধিপাউস বললে, লাইয়াস? যে লাইয়াস আগেই দেশের রাজা ছিল,
দূত বললে, হ্যাঁ হ্যাঁ, সে লোক এই রাজা লাইয়েসের ভৃত্য ছিল। অডিপাস বললে, সে কোথায়, সে কোথায়, সে কি এখনো বেঁচে আছে, তার সঙ্গে আমার দেখা হতে পারে? দূত ওই প্রাজ্ঞ নায়ক বৃন্দদের দিকে নির্দেশ করে বলে যে সে কথা তো এরাই ভালো জানবে। অডিপাস ছুটে যায় তাদের কাছে, বলে, যে মাস পালকের কথা এই দূত বলছে তাকে কি তোমরা কেউ চেনো? এই নগরীর মধ্যে কিংবা নগরীর বাইরে পশুচারণ ক্ষেত্রে কেউ কি কোনোদিন তোমরা তাকে দেখেছ? বলো বলো বলো, সময় এসেছে, সমস্ত জিনিস আজ আলোতে উদ্ঘাটিত হবার সময় এসেছে। প্রাজ্ঞ নায়কদের যে প্রধান, সে বলে যে রাজা, আমাদের অনুমান যে ভৃত্যকে তুমি কিছুক্ষণ আগেই আহ্বান করে পাঠিয়েছ এও সেই একই লোকের কথা বলছে, তবে রানী ওকাস্তে হয়তো আরো সঠিক ভাবে বলতে পারবেন। রাজা ছুটে যায় রানীর কাছে, বলে, রানী, যাকে আমরা ডেকে পাঠিয়েছি এই দূত কি তারই কথা বলছে? তুমি কি জানো? এতক্ষণ ইয়োকাস্তে এদের সকলের দিকে পিঠ ফিরিয়ে চুপ করে দাঁড়িয়েছিল, এইবারে সে আস্তে আস্তে মুখ ফেরায়। তার মুখ কিরকম পাংশু, অস্বাভাবিক হয়ে গেছে, একটু তাকে একটু অপ্রকৃতিস্থ মনে হচ্ছে। ইয়োকাস্তে সেই রকম করে অপ্রকৃতিস্থ চোখে তাকিয়ে বলল, কি হবে, কি হবে জেনে? এ কার কথা বলছে সে কথা জেনে কি দরকার? তুমি চলে এসো, অডিপাউস, তুমি চলে এসো, এর কথা কিছু শোনো না। কি এসে যায়? কিছুতেই আর কিচ্ছু এসে যায় না। অডিপাউস বলে, অসম্ভব, এমন একটা সূত্র পেয়ে আমি আমার সৃষ্টির কাহিনীকে অন্ধকার থেকে ছিনিয়ে আনবো না? ইয়োকাস্তে বললে, না না, ভগবানের দোহাই, যদি তুমি বাঁচতে চাও তাহলে থামো, এই জ্ঞানের অন্বেষণ তুমি করো না। অডিপাউস, আমার আমার যা কষ্ট তাই যথেষ্ট হোক। মেঝেতে সে বসে পড়ে। অডিপাউস বলে, তোমার তো কোনো কষ্ট নেই, যদি প্রমাণ হয় যে আমি কৃতদাসীর সন্তান, তিন পুরুষানুক্রমে আমি কৃতদাসীর সন্তান, তাহলেও তোমার বংশমর্যাদা অক্ষুণ্ণ থাকবে। ইয়োকাস্তে মুখ তুলে বলে, না তবু তুমি করো না, আমি তোমাকে বলছি অডিপাউস, এ সন্ধান তুমি করো না, সব কিছু তুমি জানতে চেও না। অডিপাউস বলে, আমাকে করতেই হবে, সত্য কি তা আমাকে জানতেই হবে। ইয়োকাস্তে আপনারে বলে, আমি আমি তোমার ভালো চাই অডিপাউস, আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার মঙ্গলের জন্যে বলছি। অডিপাউস বলে, আমি শুনবো না, আমি শুনবো না, সত্য কি তা আমি জানবই, আলো 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 চাই আমার। ইয়োকাস্তে তখন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, অডিপাউসের দিকে তাকিয়ে বলে, হায় রে অবাগা, তাহলে তোমাকে আমি শেষ একটি কথাই বলতে পারি অডিপাউস, হাহাকার করে রানী ভিতরে চলে যায়। প্রাজ্ঞ নায়ক বৃন্দদের যে প্রধান, সে গিয়ে সে বলে, রাজা, এ যেন মনে হচ্ছে এক প্রচন্ড ঝড় আমাদের মাথার উপরে ভেঙে পড়তে আসছে। অডিপাউস বলে, আসুক, যাসবার হয় আসুক, ভেঙে ফেটে পড়ুক চতুর্দিকে। রানী তার বংশের অভিমানে আমার হীন উৎপত্তির কথা আশঙ্কা করে লজ্জিত, কিন্তু আমি জানি যে আমি ভাগ্য দেবীর সন্তান এবং সময় আমার সহোদর, সে কখনো আমাকে উচ্চে তুলেছে, কখনো আমাকে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্য দেবী যার মাতা তার কখনো অসম্মানে শেষ হতে পারে না। এই এই যদি আমার বংশের পরিচয় হয় তাহলে কেন সেই জন্ম বৃত্তান্তের গুড়ো খাইনি আমি আলোতে টেনে এনে স্পষ্ট করে যা। হঠাৎ সে থেমে যায়, বাইরে থেকে একটা আর্তনাদের আওয়াজ আসে। অডিপাউস সেই দিকে তাকিয়ে বলে, এই কি সেই মেষ পালক? প্রাজ্ঞ নায়ক বৃন্দদের প্রধান তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো রাজা লাইয়াসের সেই বিশ্বস্ত পশুপালক। প্রহরী তখন সেই অতি বৃদ্ধ জরাজীর্ণ মেষ পালককে ধরে প্রবেশ করে। অডিপাউস করিন্থাসের দূতকে জিজ্ঞাসা করে, করিন্থিও, এই ব্যক্তির কথাই কি তুমি বলেছিলে? দূত বলে, হ্যাঁ হ্যাঁ, এই সেই লোক। অডিপাউস বলে, মেষপালক, আমার দিকে তাকাও এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর দাও।
তুমি তুমি রাজা লাইয়াসের গৃহকৃত দাস ছিলে? সেই বৃদ্ধ মেষ পালক কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ, কিন্তু আমাকে ক্রয় করা হয়নি, আমি আমি তারই গৃহ শৈশব থেকে লালিত হয়েছি। অয়দিপাউস বলে, কি কাজে তুমি নিযুক্ত ছিলে? মেষ পালক বলে, অধিকাংশ সময় আমি ওই পশুচারণের কাজই করেছি। হ্যাঁ, পশুচারণের জন্য তুমি কোথায় যেতে? গীথাইরুন কিংবা তারই নিকটবর্তী কোন স্থানে। বলে, এই লোকটিকে, এই লোকটিকে সেখানে কখনো তুমি দেখেছ? মেষ পালক বলে, কে কে কাকে দেখেছি? অয়দিপাউস চিৎকার করে ওঠে, ভালো করেছে, এ দেখো। তখন করিন্থাসের দূত বলে যে, রাজা, আমি ওকে স্মরণ করতে সাহায্য করছি। ও আর আমি দুজনে কিথাইরনে পাশাপাশি বাস করতাম। আমাকে রক্ষণাবেক্ষণ করতে হতো একটি মেষপালের, কিন্তু ওর দায়িত্ব ছিল দুটির, এবং প্রত্যেক বছরে বসন্ত থেকে শরৎকালের শেষ পর্যন্ত আমরা ওখানে তিন বছর ধরে পাশাপাশি বাস করেছি। কি এসব কথা ঠিক কি না? সেই বৃদ্ধ মেষ পালক বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে সে অনেকদিন আগেকার কথা। দূত বলে, এইবার বলো তো, তোমার কি মনে আছে যে সেই সময় তুমি পালন করবার জন্য একটি শিশু আমাকে এনে দিয়েছিলে? মেষ পালক কিরকম আঁতকে ওঠে, এসব কথা তুমি বলছো কেন? দূত বলে, ভালো করে চেয়ে দেখো, এই লোক হচ্ছে সেদিনের সেই শিশু। মেষ পালক ঘোলাতে চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়। তোমার সর্বনাশ, তুমি চুপ করে থাকতে জানো না? অয়দিপাউস চিৎকার করে বলে, যে শিশু সম্পর্কে প্রশ্ন করছে তুমি তার উত্তর দিচ্ছ না কেন? মেষ পালক কিরকম অসহায়ের মতন তাকিয়ে রাজার দিকে বলে, প্রভু, ও মূর্খের মতো কথা বলছে, ও জানে না যে ও কি বলছে। অধিপাউস বলে, মেষ পালক, তুমি যদি সহজে আমার প্রশ্নের উত্তর না দাও, আমি তোমাকে বাধ্য করব। মেষ পালক বলে, রক্ষা করো, রক্ষা করো রাজা, এই বৃদ্ধকে তুমি মেরো না, আমি আমি অতি বৃদ্ধ, আমাকে তুমি ছেড়ে দাও। বলে আস্তে আস্তে উঠে চলে যাবার মতো করে। অধিপাউস চিৎকার করে ওঠে, এই ওকে ধরে নিয়ে আসে। অয়দিপাউস তার জামাটা ধরে বলে, যে শিশুর কথা এই ব্যক্তি বলছে সেই শিশুকে তুমি এর হাতে এনে দিয়েছিলে? উত্তর দাও। মেষ পালক বলে, তুমি জানো না রাজা, যদি আমি উত্তর দিই তাহলে আমার আরো সর্বনাশ হবে। অয়দিপাউস বললে, কি তুমি এমনি করে দেরি করবে ভেবেছ? এই মার। মেষ পালক আঁতকে উঠে, না 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 প্রভু, আমি তো আগেই বলেছি, আমি সেই শিশুটিকে ওরা হাতে এনে দিয়েছিলাম। অধিবাস বলে, কোথায় পেয়েছিলে সেই শিশুকে? তোমার নিজের সন্তান? শুনুন না, না আমার নিজের নয়, একজন লোক আমাকে এনে দিয়েছিল। কে কে সে? এখানকার কেউ? মেষ পালক বলে, রাজা, আর প্রশ্ন করো না, দেবতাদের দোহাই, আমাকে আর প্রশ্ন করো না। অধিপাউস বলে, আবার যদি আমাকে একই প্রশ্ন করতে হয় তাহলে আমি তোমাকে হত্যা করব, বলো। মেষ পালক বলছি বলছি, সেই শিশু ছিল রাজা লাইয়াসের গৃহের সন্তান। গৃহের ক্রীতদাসের না রাজবংশের কারোর? বলো, ক্রীতদাসের না রাজবংশের কারোর? মেষ পালক বলে, আমি যে সর্বনাশের তীরে এসে দাঁড়িয়েছি। বলে সে একেবারে লুটিয়ে পড়ে মাটির উপর। অয়দিপাউস পাগলের মতন তার উপরেই ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে বলে যে, আমিও তাই দাঁড়িয়েছি, তবু আমাকে জানতেই হবে, বলো বলো ক্রীতদাসের না রাজবংশের কারোর, বলো বলো ক্রীতদাসের না রাজবংশের কারোর। মেষ পালক বলে, রাজা রাজা, সেই শিশু নাকি রাজা লাইয়াসের নিজের সন্তান,
রাজা, অন্দরে তোমার রানীকে জিজ্ঞাসা করো, সে সব কথা বলতে পারবে। অয়দিপাউস বলে, সে সে ওই শিশু তোমার হাতে দিয়েছিল? হে রাজা, তাকে তাকে হত্যা করবার জন্য। তার তার নিজের গর্ভজাত সন্তানকে? এক ভয়ানক দৈববাণীর ভয়ে, যে সেই শিশু নাকি পিতৃ হত্যা হবে। অয়দিপাউস নিজের অজান্তেই তখন সে মেষপালকের গলাটা টিপতে থাকে, যেন তাকে মেরেই ফেলবে। বলে, তাহলে তুমি তাহলে তুমি তাকে তখনই হত্যা করনি কেন? মেষপালক কথা বলতে পারল, আমার দয়া হয়েছিল প্রভু, আমার দয়া। অয়দিপাউস তাকে ছেড়ে দেয়, উঠে আসে, মাঝখানে হাঁটু গেড়ে বলে, সব ঘটলো, সব সত্য হলো, আলো আলো, আমার জন্ম অভিশপ্ত, আমার প্রেম অভিশপ্ত, আমার কর্ম অভিশপ্ত, অপল্লন আমি একবার শেষবারের মতন তোমাকে দেখি। ছুটে রাজা প্রাসাদের মধ্যে চলে যায়। তখন ওই প্রাজ্ঞ নায়ক বৃন্দরা বলে যে, হায় 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 রে মানুষ, কত ক্ষুদ্র, কত তুচ্ছ, কত স্বল্প ছায়ার মতন মুহূর্তের জীবন তোমার, কি তোমার পরিণতি, কি তোমার নিষ্ফলা আকাঙ্ক্ষা। এই অয়দিপাউস একদিন সেই ক্রূর বক্রনখী রাক্ষসীকে পরাজিত করে মৃত্যুর সম্মুখে যেন কি বিপুল স্পর্ধিত গৌরবে জীবনের জয়স্তম্ভ রচনা করেছে, সেই একদিন থেবাইয়ের রাজা বলে আপামর জনসাধারণ কি অপূর্ব আনন্দে উল্লাসে মেতে এক কণ্ঠে জয়ধ্বনি দিয়েছে তোমাকে, কি মহৎ ভাগ্যবান বলে সেদিন তোমাকে রাজা মনে হয়েছিল। তারপর তারপর তুমি এলে, আয় হতভাগ্য অয়দিপাউস, তুমি এলে আপনার জন্মের শয্যাকে বাসর শয্যাতে রাজা রূপান্তর করে হতভাগ্য সন্ততির জন্ম দিলে তুমি। হায় হায়, লাইয়াসের পুত্র তুমি কেন ফিরে এলে, কেন সেই মৃত্যুর উপর রাক্ষসীকে পরাজিত করে মরণের হাত থেকে আমাদের দেশ বাঁচালে, কেন এলে, কেন তুমি এলে? এমন সময় অন্দর থেকে একজন পরিচারক প্রবেশ করে, বলে, থেবাইয়ের নায়ক বৃন্দ, যদি তোমরা সত্য সত্যই লাব্ধাকসের এই গৃহকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা আরো কঠোর শোকের জন্য প্রস্তুত হও। করেশ বলে, আরো কি দুর্ভাগ্যের সংবাদ তুমি বহন করে আনতে পারো দূত? দূত বললে, সংবাদ সংক্ষেপে এই, যে আমাদের রানী ইয়োকাস্তে মৃত। হায় হায় হায়, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো? দূত বললে, তার নিজের হাতে। তোমরা ভাগ্যবান, তাই সেই দৃশ্য তোমাদের দেখতে হয়নি। রানী দুই হাতে নিজের কেশ আকর্ষণ করতে করতে উন্মত্তের মতো নিজের শয়ন কক্ষের দিকে ছুটে গিয়ে সেই বিরাট কবাট দুটো সশব্দ বন্ধ করে দিলেন। তারপর মৃত রাজা লাইয়াসের নাম ধরে তিনি আর্ত চিৎকারে কেঁদে উঠলেন, স্মরণ করলেন যে তাঁরই আপন গর্ভের সন্তান তার নিজের পিতাকে হত্যা করে তাঁরই গর্ভে এক অভিশপ্ত জাতির জন্ম দিয়েছে।
রানী আত্মহাহাকার করে বলতে লাগলেন যে তিনি স্বামীর ঔরসে স্বামীর জন্ম দিয়েছেন, পুত্রের ঔরসে পুত্রের। এমন সময় একটা অস্বাভাবিক চিৎকার করে অয়দিপাউস সেই অলিন্দ পথে ছুটে এলেন। পাগলের মতো ইতস্তত ছুটে তিনি একটা তরবারি চাইতে লাগলেন। হঠাৎ আমাদের সামনে এসে প্রশ্ন করলেন যে তাঁর স্ত্রী কোথায়, যে স্ত্রী তাঁর স্ত্রী নয়। আমরা সবাই বাকশক্তি রহিত হয়ে গিয়েছিলাম, কেউ কোনো উত্তর দিতে পারলাম না। কিন্তু কোন এক অনৈসর্গিক শক্তি যেন তাকে ইঙ্গিতে শয়ন কক্ষের দিকে টেনে নিয়ে গেল। রাজা প্রচন্ড চিৎকার করে সেই বন্ধ দরজার উপর একটা বন্য জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই বিশাল কবাট ভেঙে ভিতরে ছুটে গেলেন। আমরাও সবাই ছুটে গেলাম। দেখলাম যে রানী ইয়োকাস্তের দেহ ফাঁসির রজ্জু থেকে বিলম্বমান। অয়দিপাউস এক ভয়ঙ্কর আর্তনাদ করে সেই রজ্জুর বন্ধন কেটে রানীকে দুই হাতে নামিয়ে নিয়ে এলেন। তারপর যখন সেই হতভাগিনীকে মেঝের উপর শোয়ানো হয়েছে, তখন আমরা আরো এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রাজা অয়দিপাউস রানীর বস্ত্রবন্ধনের সোনার কাঁটা খুলে নিয়ে সবলে সেই কাঁটা নিজের চোখে আমূল বসিয়ে দিল, বসিয়ে দিয়ে বলে উঠলেন যে অন্ধ হও, তুমি অন্ধ হও, যা কিছু তোমার দেখবার নয় তাই তুমি এতদিন ধরে দেখেছ, এবং যা তোমার দেখা উচিত ছিল তা তুমি দেখনি। এই বলতে বলতে একবার নয়, দুবার নয়, বারবার রাজা সেই কাঁটা নিজের চোখের মধ্যে আমূল বসিয়ে দিতে লাগলেন এবং রক্তের স্রোতে তার চিবুক ভেসে গেল। কিসের অভাব ছিল এদের? ঐশ্বর্য ছিল, সুখ ছিল, সৌভাগ্য ছিল, অথচ আজ অপমান, মৃত্যু, সর্বনাশ, যা কিছু দুর্ভাগ্য মানুষে কল্পনা করতে পারে সমস্ত সমস্ত আজ এদের জীবনকে যেন অঙ্গার করে দিয়েছে। প্রাজ্ঞ নায়কদের প্রধান প্রশ্ন করে, রাজা কি এখন একটু শান্ত হতে পেরেছেন? দূত বলে, তিনি ভগ্ন কণ্ঠে বলছেন যে কেউ এসে প্রাসাদের দ্বার খুলে দিক, সমগ্র থেবাইকে দেখাক যে এই লোক তার নিজের পিতার হন্তারক, তার মাতার। তিনি এখনই এ দেশ থেকে চলে যেতে চাইছেন যাতে তাঁর অভিশাপ এখানে না লাগে, কিন্তু তার তো আর ক্ষমতা নেই, এখন তাকে সাহায্য করতে হবে, তাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। এইবার তোমরা সেই দৃশ্য দেখবে। দেখা যায় যে অন্ধ অয়দিপাউস হাতড়াতে হাতড়াতে শেষ বেরিয়ে এসে দাঁড়ায়। সকলে হাহাকার করে ওঠে। প্রাজ্ঞ নায়ক বৃন্দ বলে যে হায়, হতভাগ্য, এ তুমি কি করে করতে পারলে? এই রকম অন্ধ হয়ে বেঁচে থাকার চাইতে তুমি নিজের হাতে মৃত্যুবরণ করলে না কেন? সেই তো তোমার পক্ষে অনেক ভালো ছিল রাজা। অয়দিপাউস শ্রান্ত সেখানে বসে পড়ে বলে, আর তোমরা আমাকে কেউ পরামর্শ দিতে এসো না, কোনটা ভালো কোনটা মন্দ এসব কথা তোমরা কেউ আর আমাকে বলো না। যদি আমার দৃষ্টি থাকতো তাহলে সেই মৃতদের দেশে আমার পিতার সঙ্গে মুখোমুখি দেখা হলে আমি কোন চোখ নিয়ে তাঁর দিকে তাকিয়ে দেখতাম, কিংবা আমার হতভাগিনী মা। এমন সময় সেখানে ক্রেয়ন আসে, এসে অনুচরদের প্রতি বলে, তোমরা একে ভেতরে নিয়ে যাও, এইরকম একজন অপবিত্র লোককে দেখলে পৃথিবী বা সূর্য কেউই প্রীত হন না। অয়দিপাউস একটু শব্দ করে ওঠে, তারপর আবার অন্ধ হাতড়িয়ে ফেরবার সময় ওই সামনেই যে আপল্লনের বেদিটা আছে সেইটাতে তার হাত লেগে যায়। সে হাঁটু গেড়ে বলে সেই বেদিটাকে ছুঁয়ে, কিথাইরন, তোমারই বুকে আমার সমাধির ক্ষেত্র নির্দিষ্ট করে আমার জন্মদাতা পিতা আমাকে প্রেরণ করেছিলেন, কিন্তু তুমি আমাকে গ্রহণ করনি, ব্যাধি আমাকে বিনাশ করেনি, অপঘাত আমাকে হত্যা করেনি, কেন কেন জানি না, কোন
কোন এক অজ্ঞাত উদ্দেশ্য সাধনের জন্য দেবতারা আমাকে এই পরমায়ু ভিক্ষা দিয়েছেন। নিয়তি, আমার বিধিলিপি পূর্ণ করার পথে তুমি আমাকে চালনা করো, আমাকে আমার সম্পূর্ণতার পথে তুমি নিয়ে চলো। অন্ধ আদিপাউস হাতড়িয়ে হাতড়িয়ে প্রাসাদের অন্দরে চলে যান। এছাড়া সফোক্লিসের লেখা আরেকটা নাটকের কথা আমরা জানি, সেটা অয়দিপাউসের জীবনের একেবারে শেষ অংশটুকু নিয়ে লেখা। তাতে দেখানো হয়েছে যে এই সমস্তের মধ্য দিয়ে যাবার জন্যই অয়দিপাউস একজন মহাত্মা ব্যক্তি বলে লোকের কাছে স্বীকৃত, এবং দেবতারা ঘোষণা করেছিলেন যে শেষ জীবনে তিনি যেখানে থাকছিলেন এবং যেখানে তাঁর মৃত্যু হল, তাঁরই কারণে সেই জায়গা পুণ্যভূমি বলে ঘোষিত হবে এবং হয়েছিল। এই হল আমাদের রাজা অয়দিপাউসের গল্প।